হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল। করোনার চিকিৎসা কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এবার হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে এলো কেন্দ্রীয় প্রতিনিধির একটি দল। বৃহস্পতিবার সকালে তিনজনের এই প্রতিনিধি দলে ছিলেন পীযূষ গোয়েল, ডক্টর সত্যজিৎ সেন এবং জেলি সিং। হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কত রোগী এই মুহূর্তে ভর্তি ও হাসপাতালে চিকিৎসার সরকারি নিয়মবিধি ঠিকমতন পালন হচ্ছে কিনা তাও জিজ্ঞাসা করেন তারা। জেলা সদর এবং মহকুমা হাসপাতালগুলির পাশাপাশি এই হাসপাতাল করোনা চিকিৎসায় প্রথম দিন থেকেই লড়াই চালিয়ে আসছে। এখনও অবধি 100 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে 38 জন এই হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন। ফলে এই দীর্ঘমেয়াদী লড়াইয়ে আরও বেশ কয়েকদিন লড়াই চালিয়ে যেতে হাসপাতাল কর্তৃপক্ষকে মনোবল বাড়ানোর জন্য অনুপ্রাণিত করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো দেখে রীতিমতো খুশি এই কেন্দ্রীয় প্রতিনিধির দলটি। এরপর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। যেভাবে আমরা কাজ করছি সেভাবে আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল ওভারঅল নর্মালি যেটা বিভিন্ন জেলায় সেটা যায়। করোনা ইজ এ লং ব্যাটেল, ঠিক আছে, তার জন্য সবাইকে রেডি থাকতে বলেছেন। আচ্ছা আচ্ছা, কারা এসেছিলেন? কাজে সন্তুষ্ট হয়েছেন এবং তারা বলেছেন যে আমরা আপনাদের কাছে সন্তুষ্ট, কিন্তু এই লড়াইটা দীর্ঘমেয়াদী লড়াই, আমাদের প্রস্তুত হতে হবে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য, তারা এটা সাজেস্ট করেছেন। কতজনের টিম এসেছিল? তিনজনের, আজকে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তিনজন ছিলেন, এছাড়া আমাদের ডিএম ছিলেন, জেলার এসডিও ছিলেন। আপনাদের চিকিৎসা কি খুশি? আমাদের চিকিৎসায় খুশি, তারা আমাদের সব রকমভাবেই চিকিৎসা সাজেশন, ওনারা একটা কথাই বললেন, লড়াইটা দীর্ঘমেয়াদী, হাল ছাড়লে চলবে না, মানসিকভাবে প্রস্তুত হতে হবে, এটা হচ্ছে ওনাদের আমাদের প্রতি। না, চিকিৎসা পদ্ধতি যা আমাদের যা গাইডলাইন আছে গাইডলাইন মেনে আমরা যে চিকিৎসা করছি এ ব্যাপারে ওনারা সন্তুষ্ট। কী খতিয়ে দেখলেন? ওয়ার্ড দেখলেন, আমাদের যা ডোপিং পিপি পড়ার পদ্ধতি, আমাদের হ্যান্ডওয়াশের যা পদ্ধতি, ট্রিটমেন্ট প্রোটোকল যা চলছে, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছেন, বেড কতগুলো আছে জানতে চেয়েছেন, কী কী ইকুইপমেন্ট আছে সে ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, আর পুরো হাসপাতালটাই ঘুরে দেখেছেন। এবং কতজন এই মুহূর্তে? এই মুহূর্তে 38 জন মতো ভর্তি আছে। টোটাল এখন অবধি আপনাদের হাসপাতালে কতজনকে চিকিৎসা করেছেন? এখন আমরা প্রায় 300 জনের কাছাকাছি চিকিৎসা করেছি। তার রিপোর্টও দেখতে চেয়েছিলেন? হ্যাঁ, সমস্ত রিপোর্ট তাদের দেওয়া হয়েছে, দেখানো হয়েছে, অনেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন, 100 জনের উপর সুস্থ হয়ে বাড়ি গেছেন। আপনার নাম আর ডেনিয়ে? গৌতম সরকার, সহসম্পাদক, শ্রমজীবী হাসপাতাল। সুমন করাতি, টাইমস বাংলা।